দিস তৌকির, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্রডব্যান্ডের স্পিড হ্যাক করে আপনার ইন্টারনেটের গতিকে বাড়িয়ে নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যে সফটওয়্যারটি প্রয়োজন হবে সেটা হচ্ছে অ্যাডভান্স আইপি স্ক্যানার। প্রথমে আমাদের এই সফটওয়্যারটি লাগবে। এই আইপি স্ক্যানার ওপেন করার পর আপনার যে ব্রডব্যান্ডের যে গেটওয়েটা আছে সেটা এখানে দিবেন। গেটওয়েটা দেওয়ার পরে এখানে আপনার গেটওয়েতে দিবেন, এই আমার এইটা হচ্ছে গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে, এটা। তারপরে স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করলে এরকম আইপি স্ক্যান হওয়া শুরু হবে। তারপরে এখান থেকে আপনি যে কোনো অন্য আইপিগুলো ইউজ করতে পারবেন। আমার আইপি হচ্ছে, দেখুন আমার আইপি অ্যাড্রেসটি, আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 65। এখন আমি আমার ইন্টারনেটটি আমি 157 এ আইপি অ্যাড্রেসটিতে চেঞ্জ করে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে আমার যে বর্তমান যে স্পিডটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার যে স্পিডটা আছে, আমি 5 Mbps একটা কানেকশন ইউজ করতেছি। MBPS একটা শেয়ার্ড কানেকশন আছে আমার, সেটা বর্তমানে ইউজ হচ্ছে। তো আমাদের এখন এই আইপিটি হ্যাক করতে হবে। তো আমাদের মূল যে কাজ, এখান থেকে আমাদের অ্যাডভান্স আইপি স্ক্যানারে যেতে হবে। সেখান থেকে আমাদের আইপিটা, যেহেতু আমরা 157 এই আইপিটি সিলেক্ট করেছি, তো এইটা আমরা এখন দেব। তো আমরা আমাদের, যেহেতু আমি রাউটারে আছি, তো রাউটারে যাব। রাউটারে লগ ইন করার পর এরকম পেজ আসবে, সেখান থেকে নেটওয়ার্ক, তারপর হচ্ছে ওয়ান, এখানে গিয়ে আমাদের এই 65টা 157 এটা করে দিয়ে এখানে সেভ করতে হবে। আর যে ম্যাক অ্যাড্রেসটা আছে, ম্যাকটাও আমাদের চেঞ্জ করতে হবে। ম্যাক অ্যাড্রেসটা আমি আগেই চেঞ্জ করে নিয়েছি। ম্যাক ক্লোনে গেলে এখানে আপনার ম্যাক দিতে পারবেন, মানে আপনার এইখান থেকে অ্যাডভান্স আইপি স্ক্যানার থেকে এখানে গিয়ে কপি, ম্যাক অ্যাড্রেস কপি, কপি করে এখানে সেই ম্যাক অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। তো দেওয়ার পর সেভে ক্লিক করবেন। তো আমরা আইপি অ্যাড্রেসটি সফলভাবে 157 সেভ করে নিয়েছি। এখন স্পিডটি দেখা যাক। দেখুন আমার ইন্টারনেটে স্পিড অনেক বৃদ্ধি পেয়েছে, প্রায় 17-18 Mbps। তার মানে আমি এটা প্রায় 3 Mbps এর 3 MB গতিতে ডাউনলোড করতে পারবো। আর আমি যে আমি এই প্রসেসটি এখন রাউটারে দেখালাম, এখন দেখাবো কীভাবে ফোনে এই কাজটি, মানে আপনার কম্পিউটারে যদি সরাসরি ব্রডব্যান্ড কানেকশন থাকে তাহলে কীভাবে করতে হবে। তো এর জন্য আমাদের, আপনার কম্পিউটার থাকলে আপনি যে আমার যে ডিফল্ট গেটওয়ে ছিল, এই আমার যে 10 10 10, এটা যে আমার গেটওয়ে ছিল, এটা আমি কীভাবে বের করেছি দেখুন। এটা আমার ডিফল্ট গেটওয়ে, এটা আমার ইন্টারনেট প্রোভাইডার আমাকে দিয়েছে, কিন্তু এটা আমার রাউটার গেটওয়ে না। গেটওয়ে বের করার জন্য কমান্ড প্রম্পট ওপেন করতে হবে, তারপর এখানে আইপি কনফিগ এখানে ক্লিক করলে এইখানে ডিফল্ট গেটওয়ে পাবেন। এটা আমার হচ্ছে রাউটার ডিফল্ট গেটওয়ে, কিন্তু যে 10 10 দিয়েছে ওইটা আমার যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদের গেটওয়ে। আমি মানে ওনাদের গেটওয়েই, যেহেতু আমার তো রাউটার গেটওয়ে হ্যাক করলে হবে না, তাদের গেটওয়ে করতে হবে, তাই তাদের গেটওয়েটাই দিতে হবে। যখন কানেকশনটা সরাসরি আমাদের কম্পিউটার আসবে ল্যান কেবলের মাধ্যমে, তখন আমাদের গেটওয়েটা এখানে ডিফল্ট গেটওয়েটা ওইটাই দেখাবে, 10 10 10 1। তো এই গেটওয়েটা দেওয়ার পরে এখানে স্ক্যান করার পরে আমাদের এই আইপিটা কপি করতে হবে। কপি করার পর এবং আইপি অ্যাড্রেসটা কপি করতে হবে, প্লাস আমাদের কপি এখান গিয়ে আইপি এবং ম্যাক অ্যাড্রেস দুইটাই কপি করতে হবে। এখন আমাদের নিজের কম্পিউটার আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। তো আমরা সেটা কীভাবে করবো, দেন থেকে কম্পিউটার ইন্টারনেট কানেকশন ওপর ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এটাতে ক্লিক করলে আপনার যে নেটওয়ার্কের ল্যানের যে কার্ডটা আছে সেটা এখানে দেখা যাবে, যে
কানেক্টেড, সেটাতে ক্লিক করলে এরকম অপশন আসবে। তারপর এখান থেকে প্রপার্টিস, প্রপার্টিসে ক্লিক করার পর ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 IPv4 এটা সিলেক্ট করার পর প্রপার্টিসে যেতে হবে। তারপর এখানে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস, এইখানে আমাদেরকে আমরা যে মানে যে ইন্টারনেট স্পিডটি আমরা নিব সেটা আমাদের এখানে দিয়ে সেভ ওকেতে ক্লিক করতে হবে। এবং তারপর আমাদের ম্যাক অ্যাড্রেসটি বসাতে হবে কম্পিউটারে, এর জন্য একটি সফটওয়্যার লাগবে, সফটওয়্যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। সফটওয়্যারটি হচ্ছে এটা, চেঞ্জ ম্যাক অ্যাড্রেস, এইখানে ক্লিক করার পর এটা ওপেন করার পর কানেকশন এটাতে ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমি ওয়াইফাই আছি আপনাদের এই ইন্টারনেট না ইন্টারনেট টুতে থাকবে, তো এখানে ওয়াইফাই ক্লিক করতে হবে। তারপর চেঞ্জ ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেসটা এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা আইপি স্ক্যানার থেকে এখান থেকে আমরা ম্যাক অ্যাড্রেসটি কপি করব। কপি ম্যাক অ্যাড্রেসটি কপি করার পর এখানে আমরা ফিলে ক্লিক করব। তাহলে আমাদের মানে ম্যাক অ্যাড্রেসটি ফিল পেস্ট ফ্রম ক্লিপবোর্ড দিলে আমাদের ম্যাক অ্যাড্রেসটি এখানে পেস্ট হয়ে যাবে। ম্যানুফ্যাকচারার আপনি ইচ্ছে মতো দিয়ে নেবেন, না হলে ওইটা বাদ দেবেন। তারপরে ওকেতে ক্লিক করব, করলে আমাদের কাজ হয়ে যাবে। তারপর কম্পিউটারটি রিস্টার্ট দিলে আমরা অন্যের স্পিড ফুল স্পিডে ব্যবহার করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।